টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমার 9 নম্বর পর্ব 6.2 অনুশীলনীর। তো আজকে আমি 9 নম্বর পর্বে তোমাদের মূল বইয়ের 20-এর গ এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বলা আছে লেকের সাহায্যে সমাধান করো। মনে রাখবা এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে যে লেকের সাহায্যে সমাধান করো। এই টাইপের অঙ্ক প্রতি বছর একটা অঙ্ক থাকে, গণঙ্গে অঙ্কটা থাকে। তো দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুইটাকে বলা হয়েছে যে লেকের সাহায্যে সমাধান করো। তো আমরা প্রথমে সমাধান করাবো। দেখো লিখছি প্রদত্ত সমীকরণ, প্রথম সমীকরণকে তুলে 1 নং, দ্বিতীয় সমীকরণকে 2 নং দিয়েছি। এখন আমরা লিখছি 1 নং সমীকরণ হতে পাই। দেখো 1 নং সমীকরণটা কি ছিল, 3x + 2y = 21। এখন এইখান থেকে আমরা ওয়াই সমান বের করব। কেন ওয়াই সমান বের করব, কারণ আমরা এক্স এর বিভিন্ন মান ধরে ওয়াই এর মান বের করব, এই কারণে ওয়াই সমান বের করব। দেখো সেটা হলো 3x হচ্ছে প্লাস, আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে মাইনাস, 2 গুণাকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে। তার মানে দেখো ওয়াই সমান পেলাম আমরা 21, ওয়াই সমান আমরা পাচ্ছি হচ্ছে 21 - 3x / 2। ওয়াই সমান বের করার একটাই কারণ, সেটা হলো আমরা এক্স এর বিভিন্ন মান ধরবো, ধরে ওয়াই এর মান বের করব। তো দেখো যে লিখছি যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। তো লিখছি যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। এখন আমরা এক্স এর বিভিন্ন মান ধরবো, চেষ্টা করবো সর্বনিম্ন 4টা মান ধরার, আর সর্বোচ্চ 5টা, 6টা, 7টা, যে কয়টা পারো ধরার চেষ্টা করো, সমস্যা নাই সেক্ষেত্রে। তবে চেষ্টা করো যে কিছু মাইনাস মান ধরার এবং কিছু প্লাস মান ধরার। তো আমরা প্রথমে -3 ধরেছি। দেখো -3 যদি বসাই তাহলে 21 - x এর মান যদি -3 হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে প্লাস হবে, তাহলে 3 আর 3 গুণ করলে হবে 9, তাহলে 21 + 9 সমান হবে 30, 30কে 2 দ্বারা ভাগ করলে হয় 15। দেখো x এর মান যদি -2 ধরি আমরা, সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ আসে, আমরা চেষ্টা করবো ভগ্নাংশ অ্যাভয়েড করার, কারণ ভগ্নাংশ যদি রাখি সেক্ষেত্রে গ্রাফটা কিন্তু দেখা যাচ্ছে অ্যাকুরেট হয় না, বা অনেক সময় তোমরা ওই দশমিক দিতে যে দিতে পারো না সেক্ষেত্রে অ্যাকুরেটভাবে মিলে না। তো দেখো -1 বসিয়েছি, যদি -1 বসাই দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়, এক্স এর মান আমরা -1 বসিয়েছি, এই সমীকরণে বসাবো, বসাইলে কিন্তু ওয়াই এর মান পাবো। তাহলে দেখো -1 যদি বসাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে 21 + 3, তাহলে যোগ করলে হয় 24, 24কে 2 দ্বারা ভাগ করলে হয় 12। এরপরে দেখো আমরা যদি 0 বসাই সেক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ আসে, 21 / 2 আসে। আমরা বলছি যে আগে বলছি যে ভগ্নাংশ অ্যাভয়েড করার চেষ্টা করব। এরপরে দেখো 1 বসাবো, যদি 1 বসাই সেক্ষেত্রে 9 আসে, যদি 5 বসাই সেক্ষেত্রে 3 আসে, 7 যদি বসাই এই সমীকরণে সেক্ষেত্রে ওয়াই এর মান আসবে 0। দেখো আমরা সমীকরণ 1 থেকে ছক 1 পেয়েছি। এরপরে আবার আমরা 2 নং সমীকরণ থেকে নেব। তো 2 নং আবার 2 নং সমীকরণ হতে পাই। দেখো 2 নং সমীকরণটা কি ছিল, সমীকরণটা ছিল 2x - 3y = 1, 2x - 3y = 1। এখান থেকে আমরা ওয়াই সমান বের করব। তো দেখো ওয়াই সমান বের করার জন্য 3y টা মাইনাস পক্ষান্তর করলে হয় প্লাস, আর 1টা প্লাস পক্ষান্তর করলে হয় মাইনাস। এবার 3y কে আমরা এই সমানের এই পাশে নিয়ে আসছি এবং 2x - 1কে সমানের ওই পাশে নিয়ে গেছি। সমানের ওই পাশে সবগুলো এই পাশে এবং এই পাশে সবগুলো ওই পাশে নিলে চিহ্নের পরিবর্তন না করলেও সমস্যা নেই। এরপরে দেখো 3 এর সাথে ওয়াই গুণাকারে আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে, তার মানে ওয়াই সমান আমরা পেলাম 2x - 1/3। এখন দেখো আমরা ওয়াই সমান বের করেছি, এখন এক্স এর বিভিন্ন মান ধরবো, ধরে সেই মানের জন্য আমরা ওয়াই এর মান বের করব। তাহলে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। এখন দেখো সেটা হলো আমরা প্রথমে এক্স লিখবো, তারপর ওয়াই লিখবো, এক্স এর মান ধরবো। তো আমরা অবশ্যই কিছু মাইনাস মান এবং কিছু প্লাস মান বের করব, মান ধরব। তো আমরা প্রথমে -4 ধরেছি, যদি -4 ধরি তাহলে 4 আর 2 গুণ করলে হবে 8, তার মানে -8 - 1 তাহলে -9 - 9/3 সমান হয় -3। এরপরে দেখো আমরা যদি -3 বসাই, দেখো -3 বসালে কিন্তু ভগ্নাংশ আসে, -2 বসালেও কিন্তু ভগ্নাংশ আসে, আমরা কিন্তু ভগ্নাংশ অ্যাভয়েড করব। তো আমরা এবার এরপরে আমরা -1 ধরেছি, এক্স এর মান -1 ইচ্ছা মতো ধরতে পারো, এটা ইচ্ছা মতো ধরতে পারো। তো দেখো -1 ধরলে হয় হচ্ছে দেখো আমরা -1 যদি বসাই তাহলে -2 - 1, তাহলে -3, কাটাকাটি করলে হয় -1। এরপরে 2 ধরেছি, দেখো 2 ধরার ফলে হয় 2 আর 2 গুণ করলে হয় 4 - 4 থেকে 1 বাদ দিলে হয় 3, 3 আর 3 কাটলে হয় 1। এরপর 5 বসালে হবে 3, এরপর
8 বসাই যদি এখানে x এর মান যদি 8 বসাই y এর মান আসবে 5 তাহলে আমরা সক 2 পেয়ে গেলাম দেখো সক 1 পেয়েছি সক 2 পেয়েছি এখন আমরা সক 1 1 এবং সক 2 কে আমরা লেখচিত্রে বিন্দুগুলোকে স্থাপন করব তো এখন আমরা লেখচিত্রে যাচ্ছি এখন আমরা এই সক 1 কে আমরা গ্রাফ কাগজে স্থাপন করব বিন্দুগুলোকে তো দেখো আমরা তার আগে x ও x প্রাইম ও y প্রাইম কে যথাক্রমে x ও y অক্ষ মনে করি এবং ও হচ্ছে মূল বিন্দু এবার x অক্ষ বরাবর এক ঘর সমান এক একক ধরব এবং y অক্ষ বরাবর এক ঘর সমান এক একক ধরব এরপর দেখো আমরা এই সক 1 থেকে এই বিন্দুগুলোকে এই লেখচিত্রে স্থাপন করব গ্রাফ কাগজে স্থাপন করব দেখো -3 15 তার মানে আরেকটা জিনিস মনে রাখবে এটা বলা হয় মূল বিন্দু যদি x এর মান প্লাস হয় তাহলে আমরা এদিক যাব যদি মাইনাস হয় তাহলে এদিক যাব আর যদি y এর মান প্লাস হয় তাহলে উপরের দিক যাব আর y এর মান মাইনাস হলে নিচের দিক যাব এরপরে দেখো -3 15 তার মানে x এর মান মাইনাস তাহলে আমরা এদিক যাব তিন ঘর আর y এর মান হচ্ছে +15 সুতরাং উপরের দিক যাব তাহলে -3 15 তাহলে এদিক আসবো মাইনাস তিন ঘর 1 2 3 এরপর হচ্ছে 15 মানে 15 ঘর উপরে যাব তাহলে 5 10 15 এটা হচ্ছে -3 15 এরপর -1 12 -1 দেখো এটা হলো -1 আর 12 হচ্ছে উপরে যাব 12 ঘর তাহলে এ হচ্ছে -1 12 এরপরে দেখো 1 9 যেহেতু x এর মান প্লাস সুতরাং এদিক যাব এক ঘর আর y এর মান যেহেতু প্লাস তাই উপরের দিক যাব উপরের দিকে যাব 9 ঘর এই হচ্ছে 1 9 এরপর 5 3 5 3 বসাবো এরপর 7 0 বসাবো 7 0 দেখো আমরা x অক্ষ বরাবর যেহেতু প্লাস তাহলে এদিক যাব x অক্ষ বরাবর আমরা 7 ঘর যাব এই হলো 7 ঘর আর যেহেতু 0 সুতরাং এখানেই থাকবে তো তাহলে দেখো আমরা এই বিন্দুগুলোকে আমরা এই ছক কাগজে স্থাপন করছি এখন আমরা এই স্কেল দিয়ে আমরা যে কাজটা করব বিন্দুগুলোকে যোগ করে যদি উভয় দিকে বর্ধিত করি বর্ধিত করলে একটা সরলরেখা পাই এই সরলরেখা পাই এখন দেখো যে ব্যাপারটা এই সরলরেখাটা হচ্ছে 1 নং সমীকরণের সরলরেখা এরপর আমরা এবার এই একইভাবে এই ছক 2 কে আমরা লেখচিত্রে স্থাপন করব দেখো -4 -3 মানে x অক্ষ বরাবর -4 মানে x এর মান -4 y এর মান হচ্ছে -3 তাহলে যেহেতু মাইনাস তাহলে আমরা যদি প্লাস হতো তাহলে এদিক যেতাম যেহেতু মাইনাস x এর মান সুতরাং আমরা এদিক আসবো 4 ঘর আসবো 1 2 3 4 এরপরে দেখো y এর মান হচ্ছে -3 y এর মান যদি প্লাস হতো তাহলে উপরে যেতাম মাইনাস বলে নিচে আসবো তাহলে 1 2 3 এটা হচ্ছে -4 -3 এবার -1 -1 তাহলে -1 হচ্ছে যেহেতু যদি প্লাস হতো তাহলে এদিক যেতাম x এর মান যেহেতু মাইনাস তাহলে এখানে -1 আর দেখো y এর মান হচ্ছে -1 যেহেতু y এর মান -1 সুতরাং আমরা নিচে আসবো এখানে 1 -1 একইভাবে আমরা এই বিন্দুগুলা এই বিন্দু স্থাপন করব তো স্থাপন করার পর আমরা এই বিন্দুগুলোকে যোগ করে উভয় দিকে বর্ধিত করলে দেখো একটা সরলরেখা পেয়েছি তবে মনে রাখবা আমরা যখন এই লেখচিত্রটা অঙ্কন করব মনে রাখবা যে এই ছক 1 এবং ছক 2 একটা বিন্দু থাকবে কমন বিন্দু দেখো এখানে আছে 5,3 এখানে আছে 5,3 অবশ্যই চেষ্টা করবা যে এই দুইটা বিন্দু যেন অবশ্যই দুইটা একটা এমন এক দুইটা বিন্দু থাকে মানে x এর মান এবং y এর মান এমন x এর একটা এমন মান বসাবা যে মানটা দুইটার ক্ষেত্রে একই আসে y এর মান একই আসে x এর মান 5 বসানোর ফলে y এর মান 3 এসেছে এখানে x এর মান 5 বসানোর ফলে y এর মান 3 এসেছে দেখো দুইটা সরলরেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে এই এ বিন্দুর ভুজ হচ্ছে 5,3 আর সরি এ বিন্দুর ভুজ হচ্ছে 5 আর কোটি হচ্ছে 3 তাহলে অতএব নির্ণয় সমাধান x,y = 5,3 হবে গ্রাফের ক্ষেত্রে এই পাশে তোমরা যে কাজটা করবে সেটা হলো লেখাগুলো এই পাশে লিখবে মানে এই সক 1 সক 2 পর্যন্ত এই পাশে লিখবে মানে এই পাশ থেকে লেখা শুরু করবে আর গ্রাফটা এখানে স্টাপলার করবে স্টাপলারটা করবে তিনটা স্টাপলার করবে যাতে কোনো ই না হয় এই একটা যাতে গ্রাফটা ছুটে না যায় দুইটা তিনটা স্টেপলার করলাম আর এর গ্রাফের যে লেখাগুলো এর নিচে লিখবে অনেকেই ভুলটা করো গ্রাফের লেখাগুলো ভিতরে লিখে রেখে দাও একেবারে ভিতরে লিখে এরপরে স্টেপলার করো এটা কখনো করবে না আগে এই পাশের এই ছক 2 পর্যন্ত এই পাশ লিখলে এখানে গ্রাফ স্টেপলার আর নিচে লেখা লেখা যদি ওই পাশেও যায় সেক্ষেত্রেও সমস্যা নাই এরপরে দেখো যে ব্যাপারটা লেখাটা কিভাবে লিখবো অনেকে লেখাটা লিখতে পারো না সঠিকভাবে দেখো সেটা হলো যে প্রথমে লিখবো মনে করি দেখো মনে করি x ও x প্রাইম মনে করি x ও x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু দেখো ও হচ্ছে মূল বিন্দু
এরপরে যে এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান এক একক দড়ি, এক্স ও এক্স ও ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান আমরা এক একক ধরব, সক একের, এই যে সক একের এত 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 এত, মানে সক এত এ এত 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 বিন্দুগুলো সক কাগজে স্থাপন করি, এই সক কাগজে আমরা স্থাপন করছি এই বিন্দুগুলোকে, প্রথমে প্রথমে আমরা বিন্দুগুলোকে স্থাপন করব, স্থাপন করি এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করলে, বর্ধিত করে সমীকরণ এক দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র পাই। তাহলে আমরা এই বিন্দুগুলোকে যদি আমরা বর্ধিত করি, সেক্ষেত্রে দেখো আমরা এই যে এই বিন্দুগুলো বসানোর পরে যে সরলরেখা পাই পেয়েছি, সরলরেখাগুলোটাকে যদি আমরা যোগ করে বর্ধিত করি, সেক্ষেত্রে সমীকরণ একের আমরা সরলরেখা পাই। এরপরে দেখো আবার ছক দুই হতে, দেখো এই ছক দুই হতে আমরা এই বিন্দুগুলো যে ব্যাপারটা আবার ছক দুই এ এত 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 এবং এত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি, এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব, স্থাপন করার ফলে এই বিন্দুগুলি যোগ করে উভয় দিকে বর্ধিত করলে একটি সরলরেখা পাওয়া যায়। সরলরেখাটি সরলরেখাটি দুই নং সমীকরণ দুই নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র পাই। দেখো আমরা তাহলে তার মানে দেখো এই এত আবার ছক দুই হতে এত 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 এবং এত বিন্দুগুলিকে ছক কাগজে স্থাপন করি, এই বিন্দুগুলি যোগ করে উভয় দিকে বর্ধিত করলে, দেখো আমরা এই বিন্দুগুলো যদি যোগ করি, যোগ করে যদি আমরা উভয় দিকে বর্ধিত করি, এই যে বর্ধিত করলে আমরা একটা সরলরেখা পাই, যে সরলরেখাটা সমীকরণ নম্বর দুইয়ের। এরপরে দেখো এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে এ বিন্দুতে ছেদ করে, মানে দুইটা সরলরেখা এই এ বিন্দুতে ছেদ করে। এখন দেখো এ বিন্দু উভয় সমীকরণের সাধারণ বিন্দু, এই এ বিন্দুটা এই দুইটা সমীকরণের সাধারণ বিন্দু, মানে এক জায়গায় মিলিত হয়েছে, মানে কমন বিন্দু। দেখো কমন বিন্দু কেন, দেখো এখানে আছে হচ্ছে ফাইভ কমা থ্রি ছক একে, তারপরে যে ফাইভ কমা থ্রি দুটা হচ্ছে সাধারণ বিন্দু, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। এই যে স্থানাঙ্ক ফাইভ কমা থ্রি এই সমীকরণের বামপক্ষে এবং ডানপক্ষে বসালে, বামপক্ষে বসালে কিন্তু ডানপক্ষ আসবে, প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণে এক্সের মান ফাইভ এবং ওয়াইয়ের মান যদি থ্রি বসাও তাহলে ডানপক্ষ আসবে, মানে সিদ্ধ করবে। লেখে লেখ থেকে দেখা যায় যে এ বিন্দুর ভুজ ফাইভ, মানে এ বিন্দুর ভুজ হচ্ছে ফাইভ এবং কোটি হচ্ছে থ্রি, কোটি হচ্ছে থ্রি, অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই সমান ফাইভ কমা থ্রি। অবশ্যই এই এক্স এক্স প্রাইম লিখবে, অনেকে এই ভুলটাগুলো করো, এই তীরচিহ্ন দিবে এবং এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম লিখবে এবং মূল বিন্দু ও দিবে এবং এই এই বিন্দুগুলো লিখবে, অনেকে এই বিন্দুগুলো লিখো না, অনেকে এই বিন্দুগুলো লিখবে এবং এইটাও লিখবে এক্স অক্ষ বরাবর এক ঘর সমান এক একক, ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান এক একক। এইগুলো আসলে লিখলে কি, তুমি যে পরীক্ষায় লিখলে এই স্যার দেখেই বুঝবে যে আসলে খাতাটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা খাতা। তো আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছ, পরবর্তী লেকচারে নতুন কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবে।